সর্বনিম্ন মানের খেজুরের দাম বেঁধে দেওয়ার পরেও বাজারে তার প্রভাব নেই। সবচেয়ে কম দাম 200 টাকায় খেজুর বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বনিম্ন মানের খেজুরের দাম মানভেদে 150 থেকে 180 টাকা বেঁধে দেওয়া হয়। কিন্তু রাজধানীর বাজারগুলোতে ওই খেজুর সর্বনিম্ন 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামের ব্যাপারে কিছু জানেন না তারা। তবে বুধবার বিকেলে নতুন পণ্য আসলে তখন দাম হেরফের হতে পারে। এদিকে বেঁধে দেয়া খেজুর দামের ব্যাপারে একই প্রতিক্রিয়া ক্রেতাদের। তারা জানিয়েছেন, সার্বিকভাবে বাজারে পণ্যের দাম এখনও বেশি। কম দামি খেজুর এটা ছিল, যেমন গত বছর ছিল 80 টাকা কেজি, 80 টাকা কেজি, যে শুধু 80 টাকা ছিল গত বছর, এবছর হয়ে গেছে 165 টাকা, 70 টাকা আমাকে কিনে আনতে হয়, বিক্রি হয় 190-200। ব্যবসায়ীদের বক্তব্য যেটি সেটি হচ্ছে যে যেই খেজুর তারা এখন বাজারে বিক্রি করছেন এটি তাদের অনেক আগের কেনা, এবং আগের থেকেই বহির্বিশ্বের বা অন্য জায়গা যেখান থেকে তারা খেজুরটি আমদানি করেছেন সেই আমদানি মূল্যই তাদের অনেক বেশি ছিল, ফলে পরবর্তীতে দাম কমিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে তারা এখন পর্যন্ত কোনো বক্তব্যতে রাজি হননি। তবে আসিফ, বাজারের সব পণ্যের দামই কিন্তু প্রায় ঊর্ধ্বগতির মুখে আছে, সেই হিসেবে মাছ যে একটি বাঙালির অন্যতম খাদ্য দ্রব্য সেটির দামও কিন্তু অনেক বেশি। সকাল থেকেই কয়েকজন ক্রেতার সাথে রাস্তায় কথা হয়েছে, তারাও বলছেন যে মাছের দামও প্রায় সব মাছই কেজি ভেতে প্রায় 100-150 টাকাও কোনো কোনো মাছে বেড়ে গিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে অনেক আগে থেকেই জনপ্রিয় তারা জন্য প্রস্তুতকৃত মাছ, অর্থাৎ যেটিকে রেডি টু কুক ফিশ বলা হয়, সেই পণ্যটি তারা সুলভ মূল্যে বিক্রি কার্যক্রম শুরু করেছে, এবং সেই কার্যক্রমের উদ্বোধনেতে এসে এই বিষয়টিও যে সংশ্লিষ্ট মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী তিনি বলেছেন যে রেটের তুলনায় এটি আসলে কম পাওয়া যাবে। যদিও এখানে যেই তাদের মূল্য তালিকা রয়েছে সেখানে কম বেশি প্রায় 30টি মাছ তারা বিক্রি করবেন একদম রান্নার জন্য প্রস্তুত অবস্থায়। এখানে সর্বনিম্ন মাছের যে কেজিটি সেটি 730 টাকা দেখা যাচ্ছে, এবং সবচেয়ে বেশি যেই মাছের কেজি সেটি প্রায় 1490 টাকার মতো তারা ধার্য করেছেন। সব কিছু মিলে এখন পর্যন্ত মাছের যে বাজার এটিও আসলে অন্যান্য রমজানের যে অন্যান্য বাজার রয়েছে তার মতো প্রায় একই রকম ঊর্ধ্বগতির অবস্থাতেই রয়েছে। আসিফ।